দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বুলেটিনে। সাথে আছি আমি সুলতানা হিমু। শুরুতে জানিয়ে দিব দেশের করোনা পরিস্থিতির খবর। জুলাই থেকে আবারও গণ টিকাদান শুরু হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় যে কোনো পদক্ষেপ নিতে সরকার তৈরি, জানিয়েছেন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবতেতাই ও কমি মাদ্রাসার ছুটি 31শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। 1 জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত কঠোর লকডাউনে সব কিছু বন্ধ থাকবে। ঘর থেকে বের হওয়া যাবে না, মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এবারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তি। আজ 29 জুন মঙ্গলবার, দেশে করোনাভাইরাস শনাক্তের 479তম দিন। আজও 565টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় কল এসেছে 21,779টি। এখন পর্যন্ত মোট কল 2,87,12,732টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 32,659টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 31,982 জনের। মোট নমুনা পরীক্ষা 65,73,822 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 7,666 জন। মোট আক্রান্ত শনাক্ত 904,436 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.97%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 13.76%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,027 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 811,700 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.75%। 24 ঘন্টায় মারা গেছেন 112 জন। সর্বমোট মারা গেছেন 14,388 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.59%। বর্তমানে চিকিৎসাধীন আছেন 78,348 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 67 জন এবং নারী মারা গেছেন 45 জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন 10,253 জন, নারী মারা গেছেন 4,135 জন। বয়স বিবেচনায় 24 ঘন্টায় মৃতের সংখ্যা, 11 থেকে 20 বছর বয়সী 1 জন, 21 থেকে 30 বছর বয়সী 2 জন, 31 থেকে 40 বছর বয়সী 14 জন, 41 থেকে 50 বছর বয়সী 10 জন, 51 থেকে 60 বছর বয়সী 24 জন এবং 60 ঊর্ধ্ব 61 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 98 জন, বাড়িতে 13 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 1 জন। বিভাগওয়ারি 24 ঘন্টায় মৃতের সংখ্যা, ঢাকা বিভাগে 22 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, রাজশাহী বিভাগে 21 জন, খুলনা বিভাগে 35 জন, বরিশাল বিভাগে 3 জন, সিলেট বিভাগে 1 জন, রংপুর বিভাগে 10 জন, ময়মনসিংহ বিভাগে 4 জন। 24 ঘন্টায় আইসোলেশনতে এসেছেন 3,009 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 1,094 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছে 44,483 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 4,557 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,204 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছে 65,029 জন। এবারে বহির্বিশ্বের করোনা পরিস্থিতির খবর জানিয়ে দিব। 3 মাসের বেশি সময় পর ভারতে 24 ঘন্টায় 37,566 জন আক্রান্ত শনাক্ত। 2.5 মাস পর সর্বনিম্ন 907 জনের মৃত্যু। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বিধিনিষেধ বাড়বে ফিলিপিন্সে। বিশ্বে মোট আক্রান্ত 18,22,00,000-এর বেশি। মৃত্যু 39,45,000 ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন 16,67,00,000-এর বেশি মানুষ। দর্শক, এই ছিল আজকের করোনা আপডেট। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন।